আজকে শেষ ইফতারিটা পরিবার নিয়ে ছাদে করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের সবার অনেক ইচ্ছা ছিল একসাথে সবাই বাইরে কোথাও ইফতারি করব, তাই নাদিম বলল চলো আজকে ছাদেই ইফতারি করি। আমরা সবাই অনেক খুশি হয়েছিলাম আর সবকিছু রেডি করে এখন চলে যাচ্ছি ছাদে। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগতেছিল। এখন আমি আর আগের মতো তো আর উঠানামা করতে পারবো না, এই জন্য নাদিম সাহায্য করতেছিল আমাকে। আমি তো মাঝে মাঝে ভুলেই যাই আমার মধ্যে আর একটা প্রাণ আছে, আর এখন আমার সবাই এক্সট্রা কেয়ার করে, যেটা আমার খুবই ভালো লাগে। এমনিতে আমি অলস কোনো কাজ করতে চাই না, আর এখন তো করিই না আর করতে দেয়ও না, যেটা আমার বেশি ভালো লাগতেছে। সবকিছুই আমার জামাই, ননদ, শাশুড়ি মা সবাই মিলেমিশেই করে, আমিও করি। সেগুলা হচ্ছে খাওয়ার সময়, যেইগুলা খাওয়ার কাজ আছে সেই কাজগুলাই আমি করি। আজকের ইফতারিটা এখানেই করব, আমরা সবকিছু সেট করে নিচ্ছি এখন। প্রচুর বাতাস হচ্ছিল এবং ভিউটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক ক্ষুধাও লাগতেছিল। আলহামদুলিল্লাহ এবার কিন্তু 30টা রোজাই আমি রাখছি। না না, 30টা কেন হবে, আমার তো 60টা হবে। আমার শাশুড়ি মা বলে আমি নাকি অনেক ভাগ্য এই জন্য 60টা রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমরা কিন্তু ছাদের অনেক উপরে ছিলাম, দেখেই বুঝতে পারতেছেন কত উপরে। একটু নীরব পরিবেশে আমরা ইফতারি করতে চাচ্ছিলাম, এই জন্য ছাদের উপরে এসেছি। আর আমার শাশুড়ি মা উঠতেছে, উনিও অনেক খুশি এরকম পরিবেশে ইফতারি করতে পেরে। প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, এতদিন ঘরে বসে বসে ইফতারি করছি বদ্ধ ঘরে, আজ খোলামেলা ভাবে করতেছি, অনেক ভালো লাগতেছিল। আমি কিন্তু সবার আগে বসে গেছি কারণ আমার প্রচুর ক্ষুধা লাগতেছিল। এখানে আমার ননদ, শাশুড়ি মা সবাই কাজ করতেছে, আর রোজা আসি তো একটু বেশি ক্লান্ত লাগে আমার। অনেকে বলে এই সময় রোজা থাকলে নাকি অনেক প্রবলেম হয়, বাট আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, আমি সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারছি এবং সবার থেকে বেশি রোজা রাখছি আমি। আমাদের মধ্যে কিন্তু একজন মিসিং, সেটা হচ্ছে নয়ন। নয়ন কখনোই থাকে না, নয়নকে খুঁজেই পাওয়া যায় না, সে সবসময় বাইরে বাইরে থাকে। এটা হচ্ছে আমাদের হোসেন আঙ্কেল, আমাদের বিল্ডিং এর কেয়ারটেকার, পুরো বিল্ডিং এর দায়িত্ব ওনার, আর ওনার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। আজকে উনিও আমাদের সাথে ইফতারি করবে। আঙ্কেলটা খুবই ভালো মনের মানুষ এবং আমাদের সাথে অনেক মিল, এই জন্য আমরা সবকিছু তো ওনাকে ডাকি। আমার জামাইয়ের মুখটা এতক্ষণে দেখতে পেলাম কারণ সে এতক্ষণ ভিডিও করতেছিল। তরমুজ খেতে কে কে বেশি পছন্দ করেন আমাকে জানাবেন, আমি তো প্রচুর পছন্দ করি তরমুজ খেতে, সবসময় আমার ফ্রিজে তরমুজ থাকবেই, আর এখন তো আরো বেশি খাই। এই সময় একটু তরমুজ খাওয়া বা পানি জাতীয় খাবার খাওয়া কিন্তু অনেক ভালো, আর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, আর আজকের পর থেকে আমরা আর রোজা রাখতে পারবো না। খুবই খারাপ লাগতেছিল কেন জানি না, সারাদিন রোজা থেকে সবাই মিলে একসাথে ইফতারি করার অনুভূতিটাই অন্যরকম লাগে এবং খাবারগুলোরও কিন্তু টেস্ট অন্যরকম লাগে। এবারে রমজান মাসটা কিভাবে জানি চলে গেল অনেক তাড়াতাড়ি চোখের পলকে। কার কার আমার মতো এমন ফিল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে আমাদের মতো ফ্যামিলি নিয়ে বা বাইরে কোথাও ইফতারি করছেন এভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এখন যে ঈদ হয় কোনো ফিলই হয় না, আগে প্রচুর মজা লাগতো ঈদের সময়, নতুন জামা কাপড় পরবো, সবাই টাকা দিবে, 50 টাকা 10 টাকা পেলেই খুশি হয়ে যেতাম। এখন 1,000 কেন, 10,000 টাকা পেলেও কোনো খুশি লাগে না। ছোটবেলায় ভালো, কেন যে মানুষ বড় হয় জানি না। ঈদের দিনটা সবার জন্য যেন হাসি খুশি হয় এই দোয়াই করি, কারো জন্য যেন দুঃখের কারণ না হয়। একটা কথা, আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন না, আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন না, তারা আমাদের ভিডিও দেখবেন না। ব্লক করার অপশন আছে, ব্লক করে চলে যাবেন। মানুষকে দুইটা খারাপ কথা বলে নিজের বংশের পরিচয় দিবেন না। একটা ভালো বংশের মানুষ বা একটা ভালো পরিবারের মানুষ কখনোই অন্যকে কষ্ট দিয়ে কথা বলে না। আমাদেরকে যারা পছন্দ করে আমরা তাদের জন্যই ভিডিও বানাই এবং আমাদের ভালো লাগে তাই বানাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।